নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নতুন কথা চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয় হলো ডি বা দ দিয়ে কন্যা সন্তানদের জন্য সুন্দর সুন্দর অর্থ নাম তবে বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে আলোচনার বিষয়টি বন্ধুরা ডি বা দ দিয়ে কন্যা সন্তানদের জন্য সুন্দর সুন্দর অর্থসহ নাম এখানে আমি পনেরোটা রাখলাম এই পনেরোটা নামের মধ্যে থেকে এক নম্বর নাম হল দোয়েল দোয়েল হলো একটি পাখির নাম দুই দিশানি দিশানি নামের অর্থ হল সঠিক পথ দেখাই যে তিন দৃষ্টি দৃষ্টি নামের অর্থ হলো দেখার ক্ষমতা চার দীপ্তি দীপ্তি নামের অর্থ হল আলো পাঁচ দীপিকা দীপিকা নামের অর্থ হল প্রদীপ ছয় দীপান্বিতা দীপান্বিতা নামের অর্থ হলো অমাবস্যা সাত দীপা দীপা নামের অর্থ হল বাতি আট দামিনী দামিনী নামের অর্থ হল বিদ্যুৎ নয় দর্শনা দর্শনা নামের অর্থ হলো দেখা দশ দিশা দিশা নামের অর্থ হল পদ দেখানো এগারো দীপশিকা দীপশিকা নামের অর্থ হল প্রদীপের আলো বারো দীপালি দীপালি নামের অর্থ হলো আলো তেরো দিয়া দিয়া নামের অর্থ হলো প্রদীপ চোদ্দ দেবশ্রী দেবশ্রী হলো দেবতা নারদমণির আর এক নাম এবং পনেরো দুর্গা দুর্গা হলো মহিষাসুর মর্দিনী তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা ছোট্ট লাইক করুন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে শেষে আর একবার রিকোয়েস্ট করছি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলুন বন্ধুরা আজকের মতো এইটুকু আবার ফিরে আসছি একটা সুন্দর আলোচনার বিষয় নিয়ে ধন্যবাদ